नमस्कार बंधुरा, मंदिर रान्नाघर सकल के स्वागत जानाई। आज के बनाबो आलुर चिप्स। बाच्चारा किन्तु आलुर चिप्स खेते खूब भालोबाशे, और ए भावे जदि आमरा बाड़ीते आलुर चिप्स बनिए करे आलुर चिप्स बनाते हैं तो केटे निते पारें, आबार केउ चाइले बटितेओ किन्तु केटे निते पारें। एइभावे आपनादेर किन्तु काटते हबे। আমি এরকম ছোট ছোট আলু ইউজ করেছি, কেউ চাইলে বড় আলুও কিন্তু ব্যবহার করতে পারেন। আলুগুলো আমি কেটে নেব, আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু একটু ভাপিয়ে নেব। লবণটা দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু আলুর খোসা ফেলিনি, কেউ যদি চায় আলুর খোসা ফেলেও কিন্তু বানাতে পারে। আমি এটাকে একটুখানি ভাপিয়ে নেব, 5 মিনিট ধরে একটুখানি ভাপাবো। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, দেখতেই পাচ্ছেন জাস্ট একটুখানি হালকা ভাপিয়ে জাস্ট ফেলে দেব। আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি আলুগুলো এবার একটা ঝুড়িতে ঢেলে নেব। আলু কিন্তু আমি সিদ্ধ করে ঝুড়িতে ঢেলে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এইবার আমি এগুলো একটু রোদে শুকো দেবো, এই আলুর চিপসগুলো শুকো দেবো। আলু সিদ্ধ করার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু আলুটা একদম গলে যাবে না। আলুগুলো শুকাতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরোটা। এইভাবে আলুটা বেশ রোদের তাপে কিন্তু শুকিয়ে যাবে, তারপরে আপনাদের দেখাবো শুকানোর পরে আলুগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আলুগুলো আমি সিদ্ধ করে রোদে শুকিয়েছিলাম, বেশ শুকিয়ে খড়খড়া হয়ে গেছে। আর আলু কিভাবে শুকিয়ে গেছে বুঝবেন, দেখবেন যে আলুগুলো বেশ শুকিয়ে, এই যে আলুটা দেখবেন আমি চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে আমার আলু সুন্দরভাবে শুকিয়ে গেছে। প্রয়োজন হলে একদিনের জায়গায় আপনারা 2 দিন ভালো করে রোদ খাইয়ে শুকিয়ে তারপরে কিন্তু কৌটোতে ভরবেন, নালে কিন্তু কাঁচা থেকে গেলে কিন্তু গন্ধ বেরোবে। এই যে আলু কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখে খেতে পারেন, যখন ইচ্ছা তখন ভাজে খেতে পারেন। এইবার হচ্ছে আমি এটা তেলে ভেজে নেবো চলুন।